আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা চমৎকার 3D দেখাবো। এটা মূলত একটা ডুপ্লেক্স বাড়ি প্ল্যান দেখানোর চেষ্টা করব। মূল প্ল্যানটা 3 কাঠার উপরে, কিন্তু এটার জন্য 5-6 কাঠা জমি আশপাশে থাকলে পারে বেশি ভালো দেখাবে। তো মূল প্ল্যানে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বের যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আসুন আমি আপনাকে এখন মূল প্ল্যানটা দেখাই। আমি মূল প্ল্যানে যাওয়ার আগে আমি আপনাদের 3D বুঝাই নিই। এটা হচ্ছে যে নিচতলা সম্পূর্ণ আছে, উপরতলায় একটা অংশ, এই উপরের এই অংশটুকু আমরা বাদ দিয়ে রাখছি যাতে স্কোয়ার ফিট কমে, এবং এটা সে একটা বারান্দা হিসাবে ব্যবহার করতে, ছাদটাকে পুরাটাকে সে ইউজ করতে পারে। এই জন্য এটা ভেরিয়েশন আনার জন্য এই জিনিসটা করা হয়েছে। প্রথম তলা থেকে প্রথম যেটা গ্রাউন্ড ফ্লোর, তার থেকে যখন ফার্স্ট ফ্লোরে যাবে সেখানে প্রায় অর্ধেক স্কোয়ার ফিটে সে ব্যবহার করবে যা। এবং উপরে আপনি দেখছেন ছাদের উপরে সে বিভিন্ন অবসর সময় কাটানোর জন্য বিভিন্ন ডিজাইন রাখা হয়েছে। এখানে বসার জন্য কিছু বেঞ্চ চেয়ার রাখা হয়েছে, উপরে একটা ছাতা রাখা হয়েছে, এখানেও কিন্তু বসার জন্য এবং রেস্ট নেওয়ার জন্য জায়গা রাখা হয়েছে। এখানে এই তালা থেকে মানে প্রথম তালা থেকে দ্বিতীয় তলায় ওঠার জন্য আপনার আলাদা একটা স্টিলের একটা সিঁড়ি রাখা হয়েছে। আর মূল ডুপ্লেক্সের সিঁড়ি তো পিছনে আছেই, ভিতরে আছে, বাড়ির ভিতরে আছে। তো আসুন দর্শক মণ্ডলী, এখন আমি ভিতরে প্ল্যানটা দেখাই। মূল প্ল্যানটা এরকম আপনি দেখতে পাচ্ছেন। এটা আমি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান প্রথমে আপনাকে দেখাই। গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা, গ্রাউন্ড ফ্লোরে মূল মাপটা আগে আপনাকে আমি দেখাই নিয়ে আসি। এটা হচ্ছে 47 ফিট, এই পোর্টসের এই অংশটুকু বাদে 47 ফিট লম্বা আর আপনি 37 ফিট চওড়া। আর যখন আমি অন্য তলায় যাব তখন এখানে কিন্তু এই 47 ফিট থেকে এই 13 বাদ যাবে, তখন 34 ফিট বাই 37 ফিটের উপরে এই বাড়িটা হবে। তো আসুন আমি এই প্ল্যানটা দেখাই। তো এখানে হচ্ছে যথারীতি এই পোর্টসের এই জায়গাটায়, এটা নিচতলায় যেটা, সেটা আমি যদি 3Dতে দেখি সেটা হচ্ছে এরকম দেখাবে। পোর্টসের এই জায়গাটুকু, তার উপরে একটা ছাদ আছে, এই ছাদটা আমি দোতলা ব্যবহার করতে পারবো, কিন্তু দোতলার উপরে ছাদের উপরে আর উঠবে না, এটা নিচতলায় এটা শেষ হয়ে যাবে। তো সেটা হচ্ছে এই অংশটা। এখান থেকে ঢোকার পরে সে প্রথমেই একটা বারান্দা পাবে, কারণ এখানে একজন এসে দাঁড়াবে। এইখান থেকে এখানে দুইটা সিঁড়ি থাকবে, আর তারপরে এই বারান্দা দিয়ে সেখানে ঢুকবে, এই দরজা দিয়ে সে ঢুকবে। ঢোকার পরে একটা বড় একটা লিভিং রুম পাবে, ডাইনিং রুম পাবে। এখানে ডুপ্লেক্সের সিঁড়ি এটা এখানে রাখা হয়েছে এভাবে। তারপরে এখানে একটা ড্রয়িং রুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আলাদা ড্রয়িং রুম। এখন ড্রয়িং আর লিভিংটা আপনি কীভাবে সাজাবেন, আমি তার একটা আপনাদেরকে প্রপোজাল দিতে পারি। এভাবে আপনি পুরো, যেহেতু অনেক লম্বা জায়গা, এরকম আপনি লিভিংটা সাজাতে পারবেন, ডাইনিং সহ লিভিংটা সাজাতে পারবেন। এখানে ছোটো সোফা সেটও থাকবে। আর এরপরে যখন আপনি শুধু ড্রয়িং রুমটা সাজাবেন, ড্রয়িং রুমটা সাজানোর জন্য আমি অপশন রেখে দিচ্ছি। ড্রয়িং রুমটা আপনি এভাবে সাজিয়ে নিতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে ড্রয়িং রুমটা আপনি সাজিয়ে রাখতে পারেন, যেহেতু অনেক জায়গা আছে সুন্দর করে এটা করা সম্ভব হবে। তো এই হচ্ছে ড্রয়িং আর লিভিং গেল। এখানে একটা গেস্ট বেড আছে, গেস্ট বেডটাকে আপনি আপনার মতো সাজাতে পারেন, একটা সুন্দর খাট দিয়ে, ড্রেসিং টেবিল দিয়ে, কিছু আপনি ক্যাবিনেট রাখবেন, এগুলো এভাবে দিয়ে এই রুমটাকে অনেক সুন্দর করে আপনি সাজাতে পারবেন ইচ্ছা করলে। তো এ হচ্ছে গেল গেস্ট বেডরুম। তারপরে এখানে আমার একটা বেডরুম আছে, আমি দেখছেন 13 ফিট বা 12 ফিট বেডরুম রাখছি। এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে, এখানে একটা কমন টয়লেট আছে 4 ফিট বাই 15 ফিট। এখানে একটা কিচেন আছে 9 ফিট বাই 15 ফিট। এখানে একটা বেডরুম আছে, কিচেনটাকেও আপনি ইচ্ছা করলে আপনি মনের মতো করে সাজাতে পারেন, যেহেতু বড় কিচেন আছে। এটা কিচেনের আমি একটা প্রপোজাল আপনাকে দিয়ে রাখছি, এরকম উপর নিচে ক্যাবিনেট করে সুন্দর করে আপনি এটা সাজাতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আমার কিচেনের অংশটা ছিল। তো এখন আমি আবার আপনাকে নিয়ে যাচ্ছি মাস্টার বেডরুম। এখানে মাস্টার বেডরুমের সাথে দুই দিকে দুটো বারান্দা আছে, মাস্টার বেডের সাথে টয়লেট আছে। আপনি টয়লেটটাকে আপনি সুন্দর করে আপনি সাজাতে পারবেন মনের মতো করে। আমি এখানে দেখেন যেহেতু বড় টয়লেট, এখানে দেখেন দুইটা ভাগ করা হয়েছে, এটা হচ্ছে টয়লেটের মূল অংশ। এখানে একটা গ্লাস দিয়ে আলাদা গোসলখানার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে, যাতে যখন গোসল করবেন গোসলের পানি এসে এই ফ্লোরটাকে ভিজায় না দেয়, সেজন্য এটা গোসলটা সেফ গোসলের জন্য আলাদা একটা গ্লাসের করে ডোর আলাদা একটা বক্স করা হয়েছে, সেখানে করবে। এখন এগুলো চলে। এখানে একটা আপনার বাথ ট্যাপ রাখা হয়েছে, আপনার অনেকে বাথ ট্যাপ পছন্দ করে, এই জন্য বাথ ট্যাপ রাখা হয়েছে। এ হচ্ছে কিচেন, আপনার বাথরুমটা গেল। আর এখানে যে বেডরুমটা আছে, বেডরুমটাকেও আপনারা সুন্দর করে সাজাতে পারবেন, সেটার প্রপোজাল আমি এখানে দিয়ে রাখছি, যে এটা আপনি অনেক সুন্দর করে বেডরুমটা সাজাতে পারবেন। এভাবে আপনি সাজিয়ে নিতে পারবেন বেডরুমের সাথে আপনি ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, এগুলো দিয়ে একটা সুন্দর টেলিভিশন লাগাই এটা সাজাতে পারবেন। তারপরে এই হচ্ছে মোটামুটি আপনি দেখেন এই অংশে যদি আমি আসি, তাহলে দেখা যাচ্ছে যে একটা, দুইটা, तीनटा चारटा बेडरूम ड्रॉइंग डाइनिंग लिविंग रूम एक दुई चारटा बाथरूम चारटा बारान्दा समन्वय करा हयेछे। जखन आपनि द्वितीयत फार्स्ट फ्लोरे जाबेन एटा किन्तु आमि ग्राउंड फ्लोरे गेलाम अर्थात आमि एई अंशेर काजटा शेष करलाम पुरा एई अंशेर काजटा शेष करलाम। एखाने देखेन एई दुइटा बारान्दा आछे दुई साइडे एई दुइटा बारान्दा जदि आपनि देखेन आमि आमि जदि मूल प्लानटाय जदि आमि चले जेते चाइ एखाने देखें जे दुटा बारान्दा एखाने एक बारान्दा सेखाने बारान्दा ए दुटा बारान्दा एखाने देखा जाच्छे आर ए बारान्दाटा हच्छे पिछने जे बारान्दा से बारान्दा देखा जाच्छे सबकिछु एखाने क्लियर आछे। आपनि छादटाके सुंदरभावे से व्यवहार करते पारबे। एखन आमि चले आसि जे फार्स्ट फ्लोरे एसे देखें जे एखाने आमि क्रस दिए राखछि तार माने एखाने बोझा जाच्छे जे एर उपरे आर कोनो अंश उपरे उठबे ना आर ए अंश ओपेन रूप राखछि। ओपेन रूप माने आमि एखाने देखें जे एटा आमि बुझाई दिछि जे एइटा पुरा ओपेन थाकबे एखाने कोनो आपनार आर छाद उपरेর দিকে উঠবে না শুধু একটা দুটো কলাম আর চারটা কলাম উঠবে। কলাম ওঠার পরে কলামের উপরে এরকম একটা শেড হবে সেটা আমি এখানে দিয়ে রাখছি যে এই অংশটুকু একটা শেড হবে এখানে এই শেডটা ওই শেডটা দেখানো হয়েছে। তারপরে আপনার এই ডুপ্লেক্স দিয়ে এই অংশে আসবে আসার পরে এখানে একটা কিচেন আমি আলাদা রেখে দিচ্ছি অনেক সময় কিচেন উপরেও লাগে একটা কমন বাথরুম আছে এই মাস্টার বেডরুম চার দুইটা বারান্দা এবং একটা টয়লেট রাখা হয়েছে। এই অংশে আবার দুইটা বেডরুম আছে এই বেডরুমের সাথে বারান্দা এবং একটা টয়লেট রাখা হয়েছে। এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে বারান্দা টয়লেট আছে। এখানে যে উপরে পিছনে যে ওপেন অংশ আছে এই ওপেন অংশ দিয়ে একটা আলাদা স্টিলের সিঁড়ি রাখা হয়েছে উপরে ওঠার জন্য সেই সিঁড়িটা হচ্ছে এই সিঁড়ি দিয়ে সে উপরে উঠতে পারবে। উপরে ওঠার পরে সে এখানে বিকেলে কিংবা রাত্রে কিংবা যে কোনো সময় সে ছোটো খাটো পার্টি এখানে করতে পারবে। এখানে ফুলের টপ দিয়ে এই জিনিসগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করেছি যে সর্বোচ্চ সুবিধা রেখে ডিজাইনটা করার জন্য। তো দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আমার উপস্থাপনা উপরে নিচে দিয়ে উপস্থাপনাটা এরকম ছিল। তো এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম। আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল, মোবাইল নাম্বার 07917426999 এটা সাকিবের নাম্বার, এটা হটলাইন নাম্বার সারাক্ষণ খোলা থাকে। দর্শক মণ্ডলী আপনি সব ভালো থাকবেন। আগামী পর্বে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।